Hey, what's up guys, welcome back to another gameplay video. So, today we are going to play a Bangladeshi horror game whose name is Dark Tunnel. So, as you can see, we have requested that we are going to start a horror game series. So, we are going to start a horror game series and we are going to play a Bangladeshi game. So, we know that we have GTA 5 a short film whose name is Level. So, we are going to play a short film in Bangladeshi. So, we are going to play a Level short film trailer on our channel. So, we are going to play a trailer reaction ভিডিও বানাবেন আমি তাদেরকে শাউট আউট দেব তো আমার কথা অনুযায়ী আপনাদের মধ্যে অনেকে সেই ট্রেলারটি নিয়ে রিয়াকশন ভিডিও বানিয়েছেন তো তার মধ্যে যাদের যাদের ভিডিও লিংক আমি পেয়েছি তাদেরকে আমি শাউট আউট দেব তো প্রথম আমি যাকে শাউট আউট দেব তার আইডি কিং অ্যাকাউন্টের নাম হচ্ছে হোয়াইট উলফ বিডি এন্ড সেকেন্ড যাকে শাউট আউট দেব তার আইডি নাম হচ্ছে বিজিপি গেমারস তারপর আমি যাকে শাউট আউট দেব তার আইডি কিং অ্যাকাউন্টের নাম হচ্ছে এক্স তাপসির এন্ড তারপর আমি যাকে শাউট আউট দেব তার আইডি নাম হচ্ছে শয়েব বস আর তারপর যাকে শাউট আউট দেব তার আইডি কিং অ্যাকাউন্টের নাম হচ্ছে রক রোজিন অভিনব গেমিং এন্ড লাস্ট যাকে শাউট আউট দেব তার আইডি কিং অ্যাকাউন্টের নাম হচ্ছে রায়ান পিকচার্স এন্ড রায়ানস গেমিং তো এই সবার ক্রিয়েট করা রিয়াকশন ভিডিওটির লিংকটা থাকলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা সবাই ভিডিও শেষে গিয়ে চেক আউট করে আসবেন আর হ্যাঁ ভালো লাগলে ওদেরকেও সাপোর্ট করবেন তো আপনাদের মধ্যে যদি কেউ রিয়াকশন ভিডিও বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই লিংকটি দিয়ে দেবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওর মধ্যে শাউট আউট দেব আর হ্যাঁ লাস্ট নেক্সট ভিডিওর মধ্যে শাউট আউট দেব এন্ড এরপরে কিন্তু কাউকে দেওয়া হবে না তো এটি হচ্ছে লাস্ট চান্স যারা যারা রিয়াকশন ভিডিওটি বানিয়েছেন তারা অবশ্যই আমাকে লিংক ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন ওকে গাইস যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানটা আমাদের ডার্ক টানেল গেমটি স্টার্ট হয়ে গেছে তাছাড়া এখানটায় দেখা যাচ্ছে ফাহাদ আকাশ প্রেজেন্টস আচ্ছা আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি সেটি হচ্ছে এই গেমটি ডেভেলপ করেছেন ফাহাদ আকাশ যার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই গিয়ে চেক আউট করে আসবেন ওকে এখানটা আমাদের গেমটি স্টার্ট হয়েছে আপনাকে স্বাগতম আমার দুনিয়া ওকে আপনি আমার নাম জানেন কিভাবে আপনাকে ঠিক 12 মিনিট সার্ভাইভ করতে হবে আমার এই দুনিয়াতে আচ্ছা ওকে আমাকে কেন সার্ভাইভ করতে হবে আমি মানব না আপনাকে বাধ্য হয়ে করতে হবে আর আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে আমি যদি না করি আপনি পরে বুঝবেন আপনাকে এই জায়গা থেকে কি খুঁজে বের করতে হবে এবং এই কি আপনাকে 5 মিনিটের মধ্যে খুঁজে বের করতে হবে এবং পরের ধাপে যেতে হবে আর যদি কি না পাই তাহলে আপনার সাথে কি হবে তা বলার মতো ভাষা নেই আমার কাছে হোয়াট দ্য ফাক আচ্ছা আমি কি করছি ওকে গাইজ আমাদেরকে এখানটায় এখন 12 মিনিট সময় দেওয়া হয়েছে আর আমাদেরকে 5 মিনিটের মধ্যে এখানটা একটি কি খুঁজে বের করতে হবে যদি এখানটা আমরা কি খুঁজে না পাই তাহলে এখানটায় ক্রিয়েচার আসবে আমাদেরকে মারার জন্য তো আমরা এখন এই গেমের গ্রাফিক্স সম্পর্কে একটু কথা বলি সত্যি বলতে গাইজ এই গেমের সাইজ অনুযায়ী গ্রাফিক্সটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে আর এই বিষয়গুলো না কেন যেন আমার কাছে প্লাস্টিক প্লাস্টিক মনে হয়েছে ডেভেলপাররা এখানটা বোঝাতে চেয়েছে এগুলো হচ্ছে পানি যেমনটা আমরা ড্রেনের মধ্যে দেখে থাকি বাট বিষয়গুলো কেন জানি আমার কাছে একটু মনে করেন প্লাস্টিকের মতো মনে হচ্ছে তো এখানটা দেখা যাচ্ছে একটি মেশিন আছে তাছাড়া এখানটা লেখা আছে মেশিন হতে সাবধান সিরিয়াসলি গাইজ সব কিছু বাংলাতে ওকে মেশিনের একটি পার্ট নেই কোথায় পাবো আমি ওকে এখানটা আমাদেরকে এখন মেশিনের একটি পার্ট খুঁজতে হবে আর সত্যি বলতে গাইজ এই গেমের ল্যাঙ্গুয়েজটা না বাংলা হওয়ার কারণে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছে তো এখানটা লেখা আছে রুম নাম্বার 1 তো এখানে আমাদেরকে এখন খুঁজতে হবে যে মেশিনের পার্টসটি আমরা কোথায় পাই ওকে গাইজ এখানটা ওগুলো কি আবে গাইজ এখানটা এগুলো আমরা নড়াচড়া করতে পারতেছি ওকে গাইজ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানটা একটি কি পেয়ে গিয়েছি আমি একটা কম্পোনেন্ট পাইছি হয়তো বা এটা কোথাও আমার লাগাতে হবে তাড়াতাড়ি এখানটা কি খুঁজতে হবে এখান থেকে বের হতে হবে ওকে মেশিনটি এখন চলছে আমার কি খোঁজা উচিত ওকে গাইজ যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আমাদের মেশিনটি স্টার্ট হয়ে গেছে না আমাদেরকে এখানটা এখন একটি কি খুঁজতে হবে আর এখানটায় দেখা যাচ্ছে এখানটায় ফাহাদ আকাশ ভাইয়ের ইউটিউব চ্যানেলটি যেটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গিয়ে চেক আউট করে আসবেন ওকে সামনে এখানটা লেখা আছে কি সামনে সমস্যা আছে ওকে কে সামনে এখানটা সমস্যা থাকলে আমরা এখানটা সামনে যাব আর এখানটা আছে রুম নাম্বার 2 আবে মাই গড কি অবস্থা করে রাখছে দেখছেন একবার নাই করে লাইছে কি খুঁজে পাইনি এখন দেখেন মজা আবে কি খুঁজে পাইনি মানে ও গাইস 5 মিনিট শেষ হয়ে গেছে ও ভাই দেখেন এখানটা কতগুলো ক্রিয়েচার আসতেছে আমাকে মারার জন্য আবে পালা 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 ভাই আমি যাবো কোন জায়গায় মানে কি বলবো আমি এখনো পর্যন্ত গেম ঠিক মতো দেখিই নাই তার আগে এখানটা ক্রিয়েটে চলে আসছে আমাকে মারার জন্য গাইজ আমি এখানটায় পালাবো কোথায় কিছুই বুঝতে পারতেছি না ও কেমন বুঝতে পারতেছি না গাইজ কিটি রয়েছে কোন জায়গায় ওকে আমি এখানটায় সামনের দিকে যাচ্ছি গাইজ আমি বুঝতে পারছি আমাকে এখন মরে যেতে হবে মরা ছাড়া আর কোনো উপায়ই নেই মরে অ্যান্ড আমি নেক্সট টাইম আবার ট্রাই করবো এখানটায় কী খোঁজার ওকে সবাই একসাথে আয় সবাই একসাথে আয় সবাই একসাথে এসে আমাকে খেয়ে ফেল ওকে খা খা
আজকের জন্য তোদেরকে ফিদে দিয়েছি। ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটায় গেমটিকে রিস্টার্ট করছি। অ্যান্ড আমরা তো এখানটা অলরেডি জানি যে এখানটায় মেশিনের একটি কম্পোনেন্ট রয়েছে। ওকে, আমরা এখান থেকে মেশিনের কম্পোনেন্টটি খুঁজে নিচ্ছি। যাক, আমি একটা কম্পোনেন্ট পাইছি, হয়তো বা এটা কোথাও আমার লাগাতে হবে। ওকে গাইস, আমি এখানটা একটি মেশিনের কম্পোনেন্টস পেয়েছি। অ্যান্ড এখন আমাদেরকে মেশিনটা আবার স্টার্ট করতে হবে। অ্যান্ড দেন এখানটা আমাদেরকে একটি কি খুঁজতে হবে। যদি আমরা এখানটায় কি খুঁজে পাই তাহলে আমরা বেঁচে যাবো, আর যদি কি খুঁজে না পাই তাহলে এখানটায় ক্রিয়েচার আমাদেরকে আমাকে খেয়ে ফেলবে। এখন চলছে, আমার কি খোঁজা উচিত? তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটায় মেশিনের কম্পোনেন্টটি লাগিয়ে দিয়েছি। অ্যান্ড আমি এখন সামনের দিকে যাই, আই হোপ এখানে সামনে এখানটায় কিটি পেয়ে যাব। ভালো করে একটু খুঁজে দেখি গাইস, আশা করি এখানটায় পেয়ে যাব। না গাইস, এখানে নেই, এখানেও নেই। ওকে, আর কোথায় খুঁজে এখানটায় কি পাবো গাইস? এখানটায় তো কিছুই নেই। আচ্ছা, ওকে গাইস, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানটা আমরা একটি কি পেয়ে গিয়েছেন। দেখি এখন কি হয়। আপনি খুঁজে পেয়েছেন, এখন আপনার নেক্সট কাজ হচ্ছে আবার কি খুঁজে বের করা। কি গাইস, এখানটা আমাদেরকে আরো একটি কি খুঁজতে হবে। তো গাইস, যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন, আবে আবে আবে, কি রে ক্রিয়েচার গুলো আসলো কেন আবার? ও ভাই, আচ্ছা আচ্ছা, দাঁড়ান 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 দাঁড়ান, আবে ভাই মারিস না রে ভাই, মারিস না রে, 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 মেরে দিল, মেরে দিল। ও ভাই গাইস, এখানটায় সামনে লেখা আছে এখানে গাঁজা পাওয়া যায়। সিরিয়াসলি, আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে গাঁজা পাওয়া যায়। মানে এই ভিডিওটা দেখার পরে না আমি অনেকক্ষণ আসছি গাইস, এটা অনেক ফানি ছিল বিষয়টা। আমি এখন বুঝতে পারতেছি না আমি এখন যাবো কোন জায়গা। আর তাছাড়া মানে কি বলবো, এই গেমটি এতটা হার্ড, মানে গেম ডেভেলপার নিজেই এই গেমটি খেলে শেষ করতে পারবে না। বুঝতে পারতেছেন এই গেমটি কতটা হার্ড। এখানটা আমাকে এখন আরও একটি কি খুঁজতে হবে, বাট আমি জানি গাইস এটা আমার দ্বারা হবে না। কিটি খুঁজতে হলে এখানটা আমাকে অনেক মাথা খাটাতে হবে। আর তাছাড়া কি বলবো, গেমটি আমার এখানটা এত ল্যাগ করতেছে যে কি বলবো। আমি আমার এই ল্যাপটপের মধ্যে GTA 5 খেলেছি, হিটম্যান 2 খেলেছি গাইস, ল্যাগ করছে বাট এতটা ল্যাগ করে নাই। এই গেমটির সাইজ হচ্ছে মাত্র 210 MB। অ্যান্ড 210 MB-র একটি গেম যে এতটা ভারী যে কি বলবো। আর এখানে আপনাদেরকে একটি কথা বলি, সেটি হচ্ছে আমার যে ক্যারেক্টার সেটির হাঁটার অবস্থাটা না কেন জানি বুকের যে হার্টবিটের যে সাউন্ডটা আছে না গাইস, ওইটার মতো মনে হচ্ছে। এই যে শুনেন, তুপ 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 করতেছে। তো কথা আপনাদেরকে বলতেছি, আপনাদের মধ্যে কারা কারা এই গেমটি সম্পর্কে আগে অলরেডি জানতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আপনারা এই গেমটি সম্পর্কে প্রথম জেনে থাকেন তাহলেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি ছিল একদমই ছোটো একটি ভিডিও, বা কী করবো বলেন। এই গেমটি মানে এত হার্ড যে মানে আমার দ্বারা সম্ভব না ভাই এই গেমটি কমপ্লিট করা। আর হ্যাঁ, নেক্সট আমরা কী ধরনের হরর গেম খেলতে পারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাচ্ছি এখানটায় এভিল নানের একটি সিরিজ করব, সেটি আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, GTA 5-এর ভিডিও আসতেছে কিছুদিনের মধ্যে, সবাই একটু প্লিজ অপেক্ষা করে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট টাইম GTA 5-এর যে ভিডিওগুলো আসবে সেগুলো অসাম লেভেলের ভিডিও হবে। তো আজকের জন্য ভিডিওটিকে এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।